নমস্কার, আমি দেবরাজ পাল। আমি আসছি বেহালা রবীন্দ্রনগর থেকে, আর আমার আইডি নাম্বার হচ্ছে 972JP। আমার রাইট সাইড, আমার লেফট সাইড, আমার রাইট সাইড। থ্যাংক ইউ। অ্যাকশন। আচ্ছা অভি, তোমার এক বছর কানাডায় কাটলো, আমার কথা একবারও মনে পড়লো না? না কোনো কল, না কোনো SMS। শুনো, দেখো আমার অনেক কাজ ছিল, তাই এগুলো কল বা SMS কিছু করতে পারিনি। সময় পাবে কোথা থেকে? আচ্ছা, ওখানে তো সব মেয়েদের সঙ্গে তোমার উঠা বসা। আমার কথা কি মনে পড়ে? মনে পড়েছিল একবার। কখন? যখন আমি শ্বাস নিতাম। এ তো দেবদাসের শাহরুখ খানের ডায়লগ, ওই সব ডায়লগ অনেক পুরনো, বুঝছো? আচ্ছা, একটা জিনিস ওটা ভুলে গেলাম। কি? দেখো তো বাড়িটা কিরকম লাগছে। ও মা, কি সুন্দর ব্যালকনিটি, কি সুন্দর না? হ্যাঁ, এ তো বড় এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ তো হবে, কিন্তু নিজের হুবহুকে রাখতে হবে নিজের বাড়িতে, এটা তো করতেই হবে না? ও মা, তাই বুঝি। আচ্ছা প্রিয়া শোনো, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নিই প্লিজ। আমার তো গ্র্যাজুয়েশনই কমপ্লিট হলো না, আর তুমি বলছো বিয়ের কথা? তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে আর কত সময় লাগবে? এই তো ফাইনাল ইয়ার চলছে, আর এক বছর। এক বছর? মাই গড, এক একটা সেকেন্ড আমার জন্য এক বছরের সমান, একটু বোঝার চেষ্টা করো প্রিয়া। বাজে কথা বলো না তো, এক বছর দেখতে দেখতে কেটে যাবে। চলো যাক, তোমার কথাই শুনলাম, এক বছর ওয়েট করলাম আমি। আমি জানি তো তুমি আমাকে খুব ভালোবাসো, আমার সোনা, আমার লক্ষ্মীটি, প্লিজ আমার জন্য এক বছর ওয়েট করে যাও, প্লিজ প্লিজ। ওকে, মাই নেম ইজ শোভন ঘোষ, মাই অ্যাড্রেস হুমগড় গড়বেতা পশ্চিম মিদনাপুর, মাই রেজিস্ট্রেশন আইডি নাম্বার ইজ JP8011SG, মাই ফাদার নেম ইজ নরেন্দ্রনাথ ঘোষ, মাই ফাদার ইজ এ নর্মাল বিজনেসম্যান, মাই কন্ট্যাক্ট নম্বর ইজ, মাই হাইট ইজ 5'11". So your profile, left side and right side? My profile, left side profile. This is my front size front profile and this is my another side profile. আরে মনিকা, তোমার কি হয়েছে? আমি তোমাকে 3 দিন ধরে কিন্তু কল লাগাচ্ছি, তুমি কলটা ধরছো না কেন? আরে আচ্ছা, হোয়াটস আর ইউ রং, বাদ ওইসব কথাগুলো তুমি ছাড়ো, চলো আজ আমরা মুভি দেখতে যাব। কেন, তুমি তাড়াতাড়ি তৈরি হই না। আচ্ছা কেন, তোমার শরীর খারাপ? প্রবলেমটা কি, ব্রেকআপ? তুমি আমার সাথে ব্রেকআপ করবে? আরে কি বলছো তুমি? দেখো আমার কিন্তু এই সমস্ত মজা একদম ভালো লাগে না। না না না, এসব কথা ছাড়ো তো রনি। আরে পাগল হয়ে গেছো রনি, ও একটা বাজে ছেলে, তুমি এটা জানো? ও কত ছেলে মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে, ওর মতো বাজে ছেলে হয় না। প্লিজ না মনিকা, না এটা না মনিকা, কি না, ক্ষমা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমার আগে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, এত বড় শাস্তি দিও না আমাকে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ভীষণ ভালোবাসি। আরে কপার দিচ্ছ কেন? আরে শোনো কথাটা, শোনো আমার, কপার দিও না প্লিজ, প্লিজ মনিকা, আমি তোমায় ছাড়া বাঁচবো না মনিকা, প্লিজ হাত জোড় করছি, ওই নষ্ট ছেলেটার সাথে তুমি প্রেম করো না, ও তোমার জীবন শেষ করে দেবে মনিকা।